আসসালামু আলাইকুম, আমি মাহমুদা আক্তার, প্রভাষক বাংলা, বাড়িধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমরা সবাই জানি যে এখন বিশ্ব এক মহামারী ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে ঘরে থাকব এবং কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করব। হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই রুমাল অথবা টিস্যু ব্যবহার করব। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে পাঠ করব। বাংলা দ্বিতীয় পত্রের যদি তোমরা পাঠ্যসূচি লক্ষ্য করো, দেখবে পাঠ্যসূচির শুরুতেই রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম। আমি আজকে বাংলা উচ্চারণের নিয়ম থেকে আলোচনা করব। আমরা যদি মানবন্টনটা খেয়াল করি, তাহলে দেখবে যে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম থেকে 5 মার্কের একটি প্রশ্ন আসে। সেখানে হচ্ছে একটা প্রশ্ন আসে যে যে কোনো 5টি বাংলা উচ্চারণের নিয়ম লেখো, অথবা আসে কিছু বানান দেওয়া থাকে, এই বানানগুলোর উচ্চারণ লেখো। এরকম যখন আমরা বানানগুলোর উচ্চারণ লিখব, ওইটা লিখলে আমাদের একটু সময়টা কম লাগে। তো তারপরেও আমাদের হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মটা যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে ওটাও আমরা লিখতে পারবো না। তাই বাংলা বানান উচ্চারণের নিয়মটা আমাদের অবশ্যই জানতে হবে। তবে বিগত বছরের প্রশ্নের আলোকে দেখা গেছে যে বেশির ক্ষেত্রে 4টা নিয়ম থেকেই নিয়মের বানানের যে উচ্চারণের যে নিয়ম, সেই নিয়মটা আসে। যেমন স্বরেয় থেকে 5টি উচ্চারণের নিয়ম লেখো, অথবা স্বরেয় কেন ও এর মতো উচ্চারিত হয় তার 5টি নিয়ম লেখো, এবং এ থেকে 5টি বানানের উচ্চারণ লেখো, ও বফলা থেকে 5টি বানানের উচ্চারণ লেখো, মফলা থেকে 5টি বানানের উচ্চারণ লেখো, এরকম। তো বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে মূলত 4টি ক্ষেত্র থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। যেমন স্বরেয় উচ্চারণের নিয়ম থেকে আসে 5টি, এ উচ্চারণ, বফলা এবং মফলা। তাহলে আমরা হচ্ছে যদি অনেক অনেক বানানের নিয়ম পড়তে যাই, সেক্ষেত্রে দেখব যে আসলে সব কিছু মিলিয়ে আমাদের কিছুই মনে থাকবে না। তো আমরা শুধু মেইন, যেটা দিয়ে আমরা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবো, সেই মেইন বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে আমাদের ভালো মনে থাকবে। তো আমরা যদি এই 4টি নিয়ম উচ্চারণের নিয়ম থেকে আলোচনা করি, তাহলেই আমাদের পরীক্ষায় আসার এর মধ্য থেকেই আমাদের পরীক্ষা আসবে। তাহলে আমরা এই 4টাই আলোচনা করব। দেখো, এ স্বরেয়র উচ্চারণটা হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে বিবৃত উচ্চারণ আর একটা হচ্ছে সংবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণটা হচ্ছে স্বরেয়টা যখন স্বরেয়ের মতোই উচ্চারণ হবে, সেটা হচ্ছে বিবৃত, আর স্বরেয়টা যখন ও এর মতো উচ্চারণ হবে, তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। একই রকমের এর ক্ষেত্রেও 2 ধরনের উচ্চারণ হয়, একটা হচ্ছে বিবৃত, একটা সংবৃত। বিবৃতটা হচ্ছে এর ক্ষেত্রে এ যখন এর মতো উচ্চারিত হবে, তখন সেটা হচ্ছে বিবৃত, এবং এ যদি এ এর মতো উচ্চারিত হয়, সেটা হচ্ছে সংবৃত। এরপরে হচ্ছে বফলা এবং মফলা। আমরা এই 4টি শব্দের উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা উচ্চারণের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যেগুলো সাধারণ কিছু যে উচ্চারণের নিয়ম, যেগুলো আমাদের পরবর্তী উচ্চারণের নিয়ম যখন আমরা পড়ব তখন আমাদের কাজে লাগবে, সেই নিয়মগুলো আগে জেনে নিব। যদি এই সাধারণ নিয়ম, যেটা মানে শব্দ ছোট ছোট শব্দের যে উচ্চারণটা চেঞ্জ হয়, সেটা যদি আমরা না জেনে সরাসরি এই কীভাবে চেঞ্জ হলো, এই এক বফলা কোথায় কীভাবে উচ্চারণ হয় এখানে চলে যাই, তাহলে আমাদের বুঝতে অনেক কষ্ট হবে। তাই আমরা সাধারণ যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আগে দেখে নেব। আচ্ছা, দেখো, বানান, এরপরে হচ্ছে উচ্চারণ, উদাহরণ। দেখো, আমরা যখন অন্তির্য কথাটা মানে
কোনো শব্দে যখন অন্তিজক শব্দটি থাকবে, বর্ণটি থাকবে, তখন আমরা সেই শব্দটি যখন উচ্চারণ লিখব, সেই শব্দের যখন আমরা উচ্চারণ লিখব, সেটা হয়ে যাবে বর্গীয় জ। জ হয়ে যাবে বর্গীয় জ, অর্থাৎ এই অন্তিজয়ের থেকে বর্গীয় জ কথাটা একটু শক্ত, মানে একটু গাঢ় হবে। যেমন আমরা যদি কখনো লিখি বানানে যখন থাকবে যে যখন, এটা হয়ে যাবে উচ্চারণের বেলায় বর্গীয় জ খ ন যখন। অন্তির জটা হচ্ছে হালকা উচ্চারণ জ, আর এটা হয়ে যাচ্ছে জ, একটু গাঢ় উচ্চারণ। তাইলে যখন এটা বানানের ক্ষেত্রে যখন এই বানানটা যখন আমরা উচ্চারণ লিখব, তখন লিখব বর্গীয় জ দিয়ে হচ্ছে যখন। এরপরে যদি দেখো খেয়ো, খেয়োটা আমরা জানি এটা একটা যুক্ত বর্ণ। তো এই যুক্ত বর্ণটা যখনই শব্দের মধ্যে বা শেষে থাকবে, মধ্যে বা শেষে, এটা যখন কোনো শব্দের, খেয়ো বর্ণটি যখন কোনো শব্দের মধ্যে অথবা শেষে থাকবে, তখন এর উচ্চারণ হয়ে যাবে ক খয়ের মতো, ক খ, ক খ, ক খ দুটো মিলে যেরকম হয় সেই সাউন্ডটা হয়ে যাবে যখন এটা মধ্যে অথবা শেষে থাকবে। যেমন যদি আমরা এক্সাম্পল দেই, শিক্ষা, শিক্ষা, দেখো শিক্ষা, শিক্ষা, খেয়ো শব্দটা হচ্ছে আমাদের শব্দের শেষে রয়েছে, খেয়ো শব্দটা শব্দের শেষে রয়েছে, তাই এর উচ্চারণ ক খয়ের মতো হয়ে গেছে। যখন আমরা এর উচ্চারণটা লিখব, তখন লিখব স্বরশ্রি ক খ আকারে খা, শিক্ষা। এই দেখো শিক্ষা, আমরা কিন্তু কয়ের নিচে একটি হসন্ত দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে হসন্ত যে দিলাম, এই হসন্তটা কি হবে কি না, বা হসন্ত যদি আমরা না দিই সেক্ষেত্রে কি হবে। দেখো হসন্ত হচ্ছে যখন আমরা জানি যে প্রত্যেকটা স্বর ব্যঞ্জনবর্ণের সাথে একটি স্বরবর্ণ হচ্ছে উজ্জ থাকে, অর্থাৎ দেখা যায় না কিন্তু উচ্চারিত হয়। যদি আমরা বলি ক, ক, এই যে ক কথাটা, ক এর সাথে একটি অ উজ্জ রয়েছে, যখনই এই স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণটা থাকবে না, অর্থাৎ ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ উচ্চারিত হবে না, তখনই আমরা সেই সকল ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে হসন্ত ব্যবহার করব। যেমন শিক ক, এই কটা কিন্তু আমরা ক এভাবে উচ্চারণ করতেছি না, শিক আংশিক উচ্চারণ করছি, এই জন্য হচ্ছে হসন্ত আসতেছে এখানে, এই জন্য আমরা হসন্ত দিব। যদি আমরা হসন্ত না দেই তখন দেখা গেছে উচ্চারণটা চলে আসবে শি ক খা, এরকম একটা উচ্চারণ চলে আসবে। তো যখন আমরা উচ্চারণটা লিখব, তখন আমরা যেই শব্দের সাথে স্বরবর্ণ থাকবে না সেখানে আমরা অবশ্যই হসন্ত দিব। এরপরে যদি দেখো খেয়ো, খেয়ো কথাটাই, এই খেয়ো কথাটাই যদি শব্দের শুরুতে হয়, যদি শব্দের শুরুতে হয়, তাহলে এর উচ্চারণ হবে খয়ের মতো। যেমন খয়, খ অন্তিস্থীয়, দেখো খেয়ো কথাটা যদি শুরুতে থাকে তাহলে এর উচ্চারণটা হয়ে যাবে খয়ের মতো, অর্থাৎ খয় যখন আমরা এর উচ্চারণটা লিখব, তখন লিখব খ অন্তিস্থীয়। এরপরে দেখো মূর্ধন্য, মূর্ধন্য যদি কোনো শব্দে মূর্ধন্য বর্ণটি থাকে, তখন আমরা যখন এর উচ্চারণটা লিখব, তখন লিখব দন্ত্য। সব সময় সব বানানের, যে কোনো বানানে যখনই মূর্ধন্য থাকবে, আমরা এইটুকু মনে রাখবো, যখনই মূর্ধন্য থাকবে তখন আমরা যখন এর উচ্চারণটা লিখব, তখন লিখব দন্ত্য। যেমন যদি আমরা শব্দে থাকে অরুণ, কোনো বানানে থাকলো অরুণ, দেখো অরুণ কথাটা হয়ে যাবে দন্ত্য, অরুণ দন্ত্য।
এটা হয়ে যাবে দন্ত্য না। যখনই কোনো সব বর্ণে এই মূর্ধন্য বর্ণটি শব্দে থাকবে তখন আমরা যখন উচ্চারণটা লিখব তখন হয়ে যাবে দন্ত্য ন। এরপরে দেখো রস্বই দীর্ঘ ই দীর্ঘ উ। যখনই কোনো শব্দে দীর্ঘ ই এবং দীর্ঘ উ বর্ণটি থাকবে তখন এর উচ্চারণটা যখন আমরা লিখব তখন সেটা হয়ে যাবে রস্ব ই বা রস্ব উ। শুধু মনে রাখব দীর্ঘ ই দীর্ঘ উ থাকলে উচ্চারণের বেলায় হয়ে যাবে রস্ব ই রস্ব উ। যেমন যদি আমরা বলি গীত, গীত গীত হয়ে যাচ্ছে গীত। অথবা যদি বলি কুল, কুল উচ্চারণ লেখার সময় করস্যু ল কুল। অর্থাৎ দীর্ঘ ই দীর্ঘ উ উচ্চারণ লেখার সময় রস্য ই রস্য উ হয়ে যাবে। এরপরে দেখো তালব্য স। তালব্য স বর্ণটি যখন ইংরেজি সাউন্ড এস এর মতো হবে, ইংরেজি সাউন্ড এস অথবা হালকা উচ্চারণ হবে তখনই এর উচ্চারণটা হয়ে যাবে দন্ত্য স এর মতো। তালব্য স বর্ণটি যখন ইংরেজি বর্ণ এস অথবা বাংলা স এর কাছাকাছি উচ্চারিত হবে তখন এর উচ্চারণের সময় আমরা লিখব দন্ত্য স। যদি আমরা লিখি শ্রম বানানে, আমাদের বানানে যখন তালব্য স আমরা কিন্তু শ্রম বলি না শ্রম বলি, তো আমাদের স এর মতো একটা সাউন্ড আসতেছে স। এই যখনই স সাউন্ড আসবে তখন আমরা উচ্চারণের ক্ষেত্রে লিখব হচ্ছে দন্ত্য স। আমরা তালব্য স অথবা স এর মতো সাউন্ড যখন আসবে তখন আমরা লিখব হচ্ছে দন্ত্য স। এরপরে দেখো দন্ত্য স যখন থাকবে কোনো শব্দে, যখন দন্ত্য স বর্ণটি থাকবে কোনো শব্দে যখন দন্ত্য স বর্ণটি থাকবে তখন এর উচ্চারণ হয়ে যাবে তালব্য স এর মতো। যখন কোনো শব্দে হচ্ছে দন্ত্য স থাকবে তখন এর উচ্চারণ হয়ে যাবে তালব্য স এর মতো। যেমন বর্ষা, বর্ষা কথাটি যখন আমরা বলি বর্ষা আমরা কিন্তু বসা বসা বলি না, আমরা বলি বর্ষা। অর্থাৎ সটা হচ্ছে গাঢ় উচ্চারিত হচ্ছে। যখনই এই স এর উচ্চারণটা গাঢ়ভাবে উচ্চারিত হবে, যখনই স এর উচ্চারণটা গাঢ়ভাবে উচ্চারিত হবে তখনই এর হয়ে যাবে তালব্য স। একই রকমে যখন আমরা কোনো শব্দে দেখব যে মূর্ধন্য স, মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে তখন সেটা হয়ে যাবে তালব্য স। মূর্ধন্য সটা হয়ে যাবে তালব্য স। যদি বলি বর্ষা হয়ে যাবে বর সা, অর্থাৎ তালব্য স হয়ে যাবে। দন্ত্য স এবং মূর্ধন্য স উচ্চারণের ক্ষেত্রে উচ্চারিত হবে তালব্য স এর মতো, অর্থাৎ গাঢ় উচ্চারিত হবে। যখনই স এর উচ্চারণটা গাঢ় হবে তখনই আমরা লিখব তালব্য স, আর যখনই স এর উচ্চারণটা স এর মতো হবে তখন আমরা সেখানে লিখব দন্ত্য স। আমরা এই টেকনিক দিয়ে এটা হচ্ছে মনে রাখব। এরপরে দেখো ধ জফলা, ধ জফলা যখন কোনো শব্দে ধ জফলা শব্দটি থাকবে বানানে তখন এটা হয়ে যাবে দ ধ দ ধ এর মতো। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন আমরা যদি বলি অধ্যক্ষ, অধ্যক্ষ দেখো অধ্যক্ষ হয়ে যাচ্ছে স্বরে অ দ ধ ক খ অধ্যক্ষ। দয়ের নিচে কেন হসন্ত হয়েছে একটু আগে আমরা আলোচনা করেছি, কারণ এর সাথে এই ব্যঞ্জন বর্ণটির সাথে কোনো স্বরবর্ণ যুক্ত নাই তাই এর নিচে হসন্ত হয়েছে। এই দেখো ধ জফলার পরিবর্তে হয়ে গেছে দ
ধ এবং আমরা জানি পূর্বে আমরা জেনে এসেছি যে শব্দের শেষে যদি খেয় কথাটি থাকে তখন হয়ে যায় ক খ এর মতো উচ্চারণ, তাই এখানে ক খ অধ্যক্ষ। তাহলে দয়জফলা কথাটি দ ধয়ের মতো উচ্চারিত হবে। যখন এটার আমরা উচ্চারণ লিখব তখন এভাবে ভেঙে আমরা এই উচ্চারণটা লিখব, এই বানানের উচ্চারণটা দ ধ ক খ এর মতো হবে। এরপরে দেখো রি, রি বর্ণটি যখন কোনো শব্দে থাকবে, রি বর্ণটি যখন কোনো শব্দে থাকবে তখন এর উচ্চারণ হয়ে যাবে রয় রশ্মিকারে রি। দেখো রয় রশ্মিকারে রি, অর্থাৎ আমরা যেরকম উচ্চারণ করি উচ্চারণের বেলা আমরা ঠিক সেইটাই লিখব। রিটা যখন আমরা উচ্চারণ করি তখন সাউন্ডটা রয় রশ্মিকারের মতোই আসে, রি রিটা আসে। যেমন ঋণ আসলো, তোমার ঋণ লেখো, ঋণটা লিখব রয় রশ্মি ন ঋণ। আমরা পূর্বে জেনেছি যে মূর্ধন্য থাকলে সেটা দন্ত্য হয়ে যাবে, আর র থাক রি থাকলে সেটা রয় রশ্মিকারে রি। এরপরে দেখো তয়জফলা, যখন কোনো শব্দের বানানে বাক্যে তয়জফলা শব্দটি থাকবে তখন এর উচ্চারণ হবে ত ত, অর্থাৎ ডাবল ত, দুইটা তয়ের মতো উচ্চারিত হবে। যদি আমরা বলি সত্য, এর উচ্চারণ হয়ে যাচ্ছে সত্য, অর্থাৎ ত শব্দটি দুইবার উচ্চারিত হবে। তয়ে যখন জফলা থাকবে তখন এটি দুইবার উচ্চারিত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের যে উচ্চারণের আমরা বেসিক নিয়মটা দেখলাম, আজকে আমরা এতটুকুই আলোচনা করব। আমাদের যে পরবর্তীতে বিস্তারিত উচ্চারণ যে নিয়ম, সেই নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।